নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল স্টিচ বাই সুমা, আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে 28 সাইজের একটি ব্রাকেট ব্লাউজ সেলাই করে দেখাবো। তো দেখুন বন্ধুরা, প্রথমে যে নিচে যে পটিটা হয় ওটাকে আমি সামনাসামনি রেখে নিয়েছি। তো ছোটো পাড়টা সামনের দিকে, পেছনে বড়ো পাড়টা পেছন দিকে রেখে দিয়ে দিলাম এবং তারপরে দুটোকে আমি মুড়িয়ে নিয়েছি। তো আমি এখানে 1 ইঞ্চি করে এক্সট্রা রেখেছিলাম, তো কাপড়ে আমি 1 ইঞ্চি করে দাগ দিয়েছি দুদিকে। তো দিয়ে আমি আগে কোনার সঙ্গে মিলিয়ে নিয়েছি, তো দিয়েও মনে হয় এরকম দাগ দিয়ে দেবে। তো দাগ দিয়ে বন্ধুরা দেখুন, এবার আমি ওই দাগে দাগে সেলাই করে নেব। বন্ধুরা হ্যাঁ, আমরা কোন দিকে করবো না, ওইখান থেকে যেখান থেকে সেলাই দাগ দিয়েছি আমরা ওখান থেকেই সেলাই করবো। এবং প্রত্যেকটা সেলাই যেন দুটি করে হয় বন্ধুরা, এটা আপনারা মনে রাখবেন। তো দেখুন বন্ধুরা কীভাবে আমি সেলাইটা করছি, কীভাবে সেলাইটা করবো। দেখুন বন্ধুরা, এখানে আমার সেলাইটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এবার সেলাইটা আপনাদেরকে দেখাচ্ছি। তো দুদিকে দুটো করে করে সেলাই করে নেবেন। দেখুন বন্ধুরা, আমি ওতে খুলে দেখাচ্ছি। তো পেছনের বড় সাইডটা পেছন দিকে থাকবে এবং ছোটো সাইডটা আমাদের মাঝখানের দিকে থাকবে। তো দেখুন বন্ধুরা, এরকমটা করবেন এবং দুপুরে যে খাপটা ওটাকেও ওরকম করে নেবেন, বড় সাইডটা পেছনের দিকে এবং ছোটো সাইজটা সামনের দিকে রাখবেন এবং একটা অপরের ওপর চাপিয়ে দেবেন। দিয়ে প্রথম সামনের থেকে পিছন দিকে সেলাই করবেন, পিছন থেকে সামনের দিকে সেলাই করবেন না। দেখুন বন্ধুরা, এরকমভাবে ধরে নেবেন। তো ধরে নিয়ে সেলাইটা করে নেবেন। দেখুন বন্ধুরা কত সুন্দর কাপটা এসেছে, এরকমভাবে সেলাই করলে কাপটা কত সুন্দর হয়, আপনারাও করবেন এরকমভাবে। দেখুন বন্ধুরা, আমি দুটো খাপি এরকমভাবে সেলাইটা করে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর খাপ এসেছে। তো বন্ধুরা এরকমভাবে করবেন। তারপরে যে বন্ধুরা সাইডে যে আমরা সাইডের পাড়টাকে রেখে, তো একটার উপর একটাকে রেখে এরকমভাবে আমরা সেলাই করে নেব। দেখুন বন্ধুরা, দুদিকে আমরা দুটো সেলাই করে নিয়েছি। তো বন্ধুরা এরকমভাবে সেলাই করবো, এতে ভালো খুব সুন্দর হয়। তো বন্ধুরা এবার আমরা বেল্ট অ্যাটাচ করবো। তো দেখুন বন্ধুরা, বেল্টের একদিকে একটু বেশি থাকে, সে বেশি দিকটা আমাদের সামনের দিকে রাখতে হবে। রেখে দুটো কাপড়ের সঙ্গে, এই কাপড়ের সঙ্গে এই কাপড় আমাদের সেলাই করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি কীভাবে করছি, এটার সঙ্গে অপরটার সঙ্গে অপরটা এরকমভাবে করে নেবে। দেখুন বন্ধুরা, আমি যেরকমভাবে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সেরকমভাবে করবেন। দেখুন বন্ধুরা, সেলাই করার সময় এই যে নিচে আমরা 1 ইঞ্চি এক্সট্রা রেখেছিলাম ওটাকে এরকমভাবে মুড়িয়ে দেবেন। তো মুড়িয়ে সেলাইটা করার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি পরে কেমন দেখায়। দেখুন বন্ধুরা, সেলাই করে দেওয়ার পর দুটো চাপ সেলাই দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, ভিতরে যে 1 ইঞ্চি রেখেছিলাম কাপড়টাকে মুড়িয়ে নিতে এত সুন্দর হয়েছে, এই কাপড়টা তাহলে বেরিয়ে যাবে না। তো বন্ধুরা এবার দেখুন, পিঠের দিকে আমরা কাটিং করবো। তো এখানে আমরা মেন এবং লাইন একসঙ্গে কাটিং করছি। তো বন্ধুরা এর জন্য গলায় কোনো পটি বসাটা হয় না। দেখুন বন্ধুরা, এখন আমরা ধরে জাস্ট কেটে নিলে আমাদের গলা এবং লাইন দুটো হয়ে যায়। দেখুন বন্ধুরা, আমি ওদিকে দেখিয়ে দিলাম কীভাবে খাপটা করেছিলাম। তো এবারে বন্ধুরা আমরা পিছন দিকে দেখাচ্ছি। তো মেন কাপড়ের সঙ্গে সোজার সঙ্গে সোজা পাশ রেখে আমরা এরকমভাবে গলাটা রাউন্ড করে সেলাই করে নেবো। তো দেখুন বন্ধুরা, এখানে আমার গলাটা খুব সুন্দরভাবে রাউন্ড করে সেলাই করেছি এবং হালকা হালকা করে কাট দিয়ে দেবো। এমনভাবে কাটবেন যাতে সুতোগুলো না কেটে যায়, এরকমভাবে খুব সুন্দরভাবে হালকা হালকা করে দুটো কাট দিয়ে দেবেন। যাতে এটা আমরা কাপড় যখন ঘোরাবো তো খুব সুন্দরভাবে ঘোরানো হয়ে যাবে। তো বন্ধুরা এটা করে হালকা করে কোনো গলায় পটি বসানোর দরকার হয় না। এরপর আমরা চাপ সেলাই দেবো। তো চাপ সেলাই আমরা মেন কাপড়ের উপরে দেবো না, লাইনিং কাপড়ের উপরে দেবো। আপনারা এরকম লাইনিং কাপড়ের উপরে দেবেন। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ঘুরে গেছে এবং এর উপর দিয়ে আমরা একটা চাপ সেলাই দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, এখানে আমরা চাপ সেলাই দিয়ে দিয়েছি। এরপরে আমরা এখানে টেকিং দেবো। তো পিছনে যে পাটে মিডিল পাট থেকে, মিডিল পাট থেকে আমি 3.5 ইঞ্চি চাপড়া দিয়েছি। দু সাইডে আমরা 3.5 ইঞ্চি করতে দাগ দেবো। তো 3.5 ইঞ্চি করে আমরা দাগ দিলাম। তো এবং লম্বাটা নেবো 4 ইঞ্চি করে। তো বন্ধুরা এখানে আমি 4 ইঞ্চি নিচ্ছি এবং দু সাইডে আমরা লম্বার ক্ষেত্রে 4 ইঞ্চি করে দেবো। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের একটু হেল্পফুল মনে হয় তাহলে আপনারা আমার ভিডিওটাতে একটু করে লাইক দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। দেখুন বন্ধুরা, এখানে আমি খুব সুন্দরভাবে লম্বার দিকটা এবং চাওয়ার দিকটা দাগ দিয়ে দিয়েছি। তো এরপর দুটো কাপড়কে ধরে মিলিয়ে এখন ফোন করে নিচ থেকে বেছে নিয়ে একটুখানি নিয়ে তো ফোন করে মিলিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আমার দুটোটা গিয়ে বিবাহ হয়ে গেছে। তো দুপাশে এরকমভাবে আপনার টেকিং দিয়ে দেবেন। তো বন্ধুরা এবার দেখুন, আমরা যে খাপ তৈরি করেছিলাম সেটার সঙ্গে সোজার সঙ্গে সোজা পাট রেখে আমরা এখানে পুট লাইনগুলো জয়েন্ট করে দেবো। তো দুটো পাটকে দুদিকে রাখবো। তো বন্ধুরা এরকমভাবে রেখে আমরা এখানে পুট লাইন জয়েন্ট দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি কীভাবে দিচ্ছি এরকম। প্রথমে আমরা কিন্তু পিছনে পাটের গলার পটি লাগাবো না, কিন্তু সামনে পাটে গলার পটি লাগাতে হবে। তো সেরকম ছেড়ে আপনারা করবেন। দেখুন বন্ধুরা, দুটো পুট লাইন আমরা কিন্তু জয়েন্ট করে নেবো। তো গলার সামনের দিকে কিন্তু জয়েন্ট আমরা কাপড় করিনি, সেখান থেকে একটুখানি কাপড় আমরা ছেড়ে রেখেছি ওখানে আমাদের সামনে গলার পটি বসানোর জন্য। দেখুন বন্ধুরা, তারপরে যে আমরা হুক আর হুকের গড়পটি আপনারা বসিয়ে নেবেন। তো এই ভিডিওটা আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নেবেন। না পারলে তো তারপর দেখুন, দুটো আমরা এখানে পিন লাগিয়ে নিচ্ছি। তো পিন লাগানোর পর সামনে যে দুটো পার ওটা মিডিল অংশ আমরা বের করে নেবো। তো মিডিল অংশ আমরা দাগ দিয়ে দিয়েছি এবং পিছনে ব্যাক পাটা যে মিডিল অংশ, ওই মিডিল অংশের সঙ্গে সামনে মিডিল অংশ আমরা এখানে একটা পিন দিয়ে আটকে দেবো। তো এবার হচ্ছে আমাদের মেন ফিটিংসের পালা। তো দেখুন বন্ধুরা, এখানে ফিটিংয়ে আমরা পিন আটকে দিয়েছি। এবার ধার বরাবর একদম হাতা থেকে নিচ পর্যন্ত তো আমরা এখানে ধার বরাবর সেলাই করে নেবো এবং হাতাটা আপনারা পরিয়ে নেবেন। না পারলে আমার সঙ্গে বিদ্যাপীঠ করাতে আপনারা দেখে নিতে পারেন।
কিভাবে হাতা খুব সহজেই অ্যাটাচ করা যায় ব্লাউজে। দেখুন বন্ধুরা এখানে একদম মাথা থেকে নিচ করে খুব সুন্দরভাবে সেলাই করে নিয়েছি। এরকম ধার বরাবর প্রথমে সেলাই করে নেবেন এবং এক্সট্রা যদি কাপড় থাকে সামান্য একটু ওটা কেটে বাদ দিয়ে দেবেন। তো দেখুন বন্ধুরা এরকমভাবে আমি দু সাইডেই করে নিয়েছি, দু সাইডেই করে নেবেন, তারপরে আমরা পটি বসাবো। তো বন্ধুরা আপনারা যদি পটি বসাতে না পারেন তাহলে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা আমি এখানে খুব সুন্দরভাবে কিন্তু পটি বসিয়ে পটি হেন্ডলাই করে নিয়েছি। তো এবার হচ্ছে আমাদের মেন মেজারমেন্ট, যেটা হচ্ছে মেন ফিটিংস। তো দেখুন বন্ধুরা এখানে আমার হাতা ছিল ছয়, তো ছয়ের আগে হাফ করলে হয় তিন, তো আমি মুড়িতে তিনে দাগ দিচ্ছি। তো দেখুন বন্ধুরা এখানে আমি মুড়িতে তিনে দাগ দিয়েছি। তো এখানে আমি মুড়িতে দাগ দিলাম তো তিনে। তো তারপরে এখানে হচ্ছে আমাকে ছাতির মেজারমেন্ট, তো আমরা এখানে এক্সট্রা নিয়েছিলাম তিন, দেড় দেড়কে, তো আমরা এখানে দেড় করে দাগ দেবো। কারণ আমি যখন কাটিং করি ব্লাউজটা তখন আমরা দেড় ইঞ্চি করেই নিই। তো দু সাইডে বগলে আমরা দেড় করে দাগ দেবো। এবার হচ্ছে কোমরের পালা। তো কোমরে দেখুন বন্ধুরা আমার এখানে কোমর যত ছিল তাকে আমি চারটে ভাগ করে নিয়েছি, তো আমার এখানে পাঁচ কিছু এটা হচ্ছে। এবং এই দাগটা আমরা মিডিল থেকে নেবো, কোনো রকম যেখান থেকে আমরা পিনেছি ওখান থেকে নেবো। তো এখান থেকে দেখুন পাঁচ মতো হচ্ছিলো, তো আমি পাঁচের কাছাকাছি একটুখানি বেশি দাগ দিয়েছি। তো দেখুন বন্ধুরা আপনাদেরও কোমর চা থাকবে তাকে চার দিয়ে ভাগ করবেন। তো চার দিয়ে ভাগ করার পর যেটা বেরোবে সেটাকে আপনারা দাগ দিয়ে দেবেন। তো দেখুন বন্ধুরা আমি দু সাইডে সেমভাবেই করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ওইভাবেই করবেন, খুব সহজে আপনারা পেরে যাবেন। দেখুন বন্ধুরা এরকমভাবে দু সাইডে আমরা সেপাশেও দেড় দিয়েছিলাম, তো আমরা এপাশেও দেড় ইঞ্চি দিয়ে দাগ দেবো। তো বগলের কাছে আমরা ছাতির কাছে দেড় ইঞ্চি দাগ দিলাম এবং এপাশে আমরা মোড়াতে, যেহেতু আমাদের মোড়া তিন ইঞ্চি তো এপাশে আমরা মোড়াতে তিন ইঞ্চি দিয়ে দাগ দেবো। তো দেখুন বন্ধুরা এখানে তিন ইঞ্চি দিয়ে দাগ দিয়েছি, এবার তিনটে দাগকে আমরা স্ট্রেট করে মিলিয়ে দেবো। তো স্ট্রেট করে মিলিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা এরপরে আমরা এখানে সেলাই করে নেবো, এটাই আসলে মেন ফিটিং। তো বন্ধুরা এখানে